মোসা তুই সেদিন আমার কেন বাঁচালি এর থেকে তোর মরে যাওয়া অনেক ভালো ছিল এরে মিজা জামেল হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলি কেন ফালতু কথা বলিস না আমি খুব চাপের মধ্যে আছি আম্মি যেন আমাকে সন্দেহ করছে কিসের সন্দেহ সেদিন তুই আমাকে বাঁচালি এটাই সন্দেহের কারণ কারণ তোদের সাথে তো আমাদের সম্পর্ক ভালো না কেন আমাকে বাঁচালি এটা তো আমারও প্রশ্ন তোরে আমি বাঁচাইছি আমার নিজের স্বার্থে কারণটা সিম্পল ঢাকা শহরে যা কিছুই হয় ধর অমুক বাড়ির কাজের বুয়া মরছে তমুক বাড়ির কাজের বুয়া ভাইগা গেছে অমুক বাড়ির এ অরে খুন করছে দারোয়ান মালিক রে খুন করছে যে ভাল হোক সব আমার নামে চলে আসে সব দোষ মুসার সবাই মুসারে খালি ফাঁসাইতে চায় আমি নিজেরা বাঁচাইছি কিন্তু আম্মি জান তো অন্য সন্দেহ করছে আম্মি জান ভাবছে তোর সাথে গোপনে গোপনে আতাত করে আমি কায়েসকে থানা থেকে ঘুম করে শেষ করে দিয়েছি যাতে করে আমাদের প্রপার্টি সময় সম্পত্তি যা আছে সব আমি একা ভোগ দখল করতে পারি লোভে যদি না থাকতো তাহলে নিজের মা তার সন্তানের ভাবে ব্লেম দিতে পারে পারে না ভীষণ লোভী তোরা আমরা লোভী একথা কেন বললি সম্পত্তির প্রতি লোভ না কিন্তু তার ছোট ছেলে কি কায়েস কায়েসের প্রতি তার লোভ আছে কায়েসকে তো সে চায় মা হিসেবে সন্তানকে কাছে পেতে চায় সন্তানের মঙ্গল চাই এটা তো খারাপ কিছু না না অবশ্যই এটা খারাপ কিছু না কিন্তু কায়েসের জন্য তোকে সন্দেহ করছে এটা তো ভীষণ খারাপ মোসা তুই এখন আমার সঙ্গে চল আমাকে কেন বাঁচিয়েছিস কোন উদ্দেশ্যে বাঁচিয়েছিস এই কথাটা আমাকে যেভাবে বলেছিস ঠিক সেইভাবে আম্মি জানের সামনে কথাটা বলবি চল এই তুই কেমন বোকা জীবন তো তুই বাঁচলি বাইচা বিপদে পড়ে গেলি আবার কিসের ভয় আসোস তোর মা নিজের মা বিশ্বাস করতে পারতেস না মানে তোর বাচ্চায় কোন বিপদে বললাম না আমি যাবো না তো তোর সাথে না হে তুই কি ভিতর ডিম নাকি আন্ডারওয়ার্ল্ডে তোর মতো ভিতর ডিম তো আমি দ্বিতীয়টা দেখিনি কেন রে তুই কি ভয় পাচ্ছিস যে যাবি না চল মুসার জীবনে ভয় ডর কিছু নাই যেদিন আন্ডারওয়ার্ল্ডে ঢুকছি না ওই দিনই ধরে নিছি আমি মৃত ভয়টা কিসের কোনো কিছু ভয় নাই মুসা এসব কাব্যিক কথা আমাকে বলিস না তোর জন্মের আগে থেকে আন্ডারওয়ার্ল্ডে আমরা রাজত্ব করি বংশ পরম্পরায় রাজত্ব করি তোর আন্ডারওয়ার্ল্ডে যে কি ফুটানি তা খুব ভালোই জানি তোর ভালো জবাব দিতে পারতাম কিন্তু কেন দিচ্ছি না তোকে জানিস কৃতজ্ঞতা বল কারণ তুই আমাকে বাঁচিয়েছিস এই জন্য তোকে কিছুই বলছি না কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বোধ মারা যাচ্ছে না যখন যা মায়ের আঁচলের নিচে থাক ভালো থাক ওর থেকে বেশি কিছু করতে পারবি না যা এখান থেকে সর মোসা তুই বলেছিস কথা ঘোরানোর চেষ্টা করবি না তাই তোর যে বাল বাবা তুই সে বাল ভেবে বসে থাকে চল তো আজ এলাম মাথা চল আরে ভাইয়া বসেন থ্যাংক ইউ কেমন আছো তুমি শরীর ভালো এই তো ভাইয়া আমি আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আছি আপনি কেমন আছেন ভালো আর থাকছি কই শহরের পরিস্থিতি খুব খারাপ আচ্ছা যাবা তোমার এই বাসার খোঁজ কেউ জানে না তুমি কোথায় আছো মুসা জানলো কি করে মুসা জানলো কিভাবে তা তো আমি জানি না তবে ও সেদিন এসেছিল ও খুব অনুতপ্ত আপনি তো জানেন ওই দিন ও আমাকে যেভাবে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় ফেলে রেখে একা চলে গিয়েছে
এটার জন্য ও ক্ষমা চাইতে এসেছিল। তারপর তুমি কি বললে? আমি কিছু বলিনি। আমার কেন যেন মনে হচ্ছে মুসার জন্য তোমার এখনো মন কাঁদে। মানুষের জন্যই তো মানুষের মন কাঁদে। কারোর জন্য কারো মন কাঁদলে এটা তো দোষের কিছু না। দেখো জেবা, তুমি এই বাসায় নতুন উঠেছো, মুসা এই বাসায় খোঁজ জানে না, মুসাকে খোঁজ দেবারও কেউ নেই, সেটা তুমি ছাড়া। তুমি মুসাকে সাহায্য করছো। আপনি আমাকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন, আমি আপনাকে ভাইও ডেকেছি। তার মানে এই নয় যে আপনি যা খুশি তা বলবেন, আমাকে মিথ্যা ব্লেম দিবেন, সন্দেহ করবেন। তা অবশ্য ঠিক। জেবা, আমি চাইবো তুমি প্রশাসনকে হেল্প করো। ওকে, ঠিক আছে, ভালো থাকো, আজ আসি।